স্মার্ট স্টাডি এন্ড স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আপনার সামনে দু সালে চব্বিশতম ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার সংস্কৃত সাবজেক্টের অ্যান্সার্স কি অ্যানালাইসিস করতে চলেছি আজকে আপনার সামনে চব্বিশতম ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার সংস্কৃতের যে কটা প্রশ্ন তুলে ধরবো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকটা প্রশ্ন অ্যাপ্রোপ্রিয়েট উত্তর বলে দেব যদি আপনার মনে হয় কোনো প্রশ্ন উত্তরটা হয়তো এটা হবে না আপনি প্লিজ এই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে স্যার এটার প্রশ্ন মনে হয় এটা হবে ওটাকে বিবেচনা করে দেখে সঠিক উত্তরটি আপনাকে জানানোর চেষ্টা করব তো চলে আসুন আজকের আলোচ্য টপিকে আমার কোন এক বন্ধু পরীক্ষা দিয়েছে সেই বন্ধু প্রশ্ন পাঠিয়েছে সেই প্রশ্নটি আমি মূল্যায়ন করে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি প্রথম যে প্রশ্নটি দু হাজার তেইশ সালে চব্বিশতম সেট ওয়াই সিরিজের প্রশ্নটি আলোচনা করছি সর্বোপরি একটা কথা বলে রাখি দুটো সিরিজ হয়েছিল একটা এক সিরিজ সাবজেক্টের কথা বলছি একটা ওয়াই সিরিজ আর জেনারেল পেপারে তিনটা সিরিজ হয়েছে এক্স ওয়াই এবং জেড কিন্তু সাবজেক্টে হয় দুটো সিরিজ এক সিরিজে যে প্রশ্নটা একের দাগে থাকে সেই প্রশ্নটাই থাকবে ওয়াই সিরিজে হয়তো চার পাঁচ দশ বারো অন্য জায়গায় কিন্তু প্রশ্নটা একই থাকবে একই উত্তর হবে তো চলে আসুন আপনার সামনে আলোচনা করতে চলেছি ওয়াই সিরিজের প্রশ্ন আমি প্রশ্নটিকে দীর্ঘায়িত করব না শুধু টু দা পয়েন্টে উত্তরগুলো করব আমার বন্ধু এই যে লাল কলম দেখতে পাচ্ছেন এগুলো উত্তর করেছে আমি দেখব যে ওইগুলো অ্যাপ্রোপ্রিয়েট কিনা আমি আমার যথোপযুক্ত জ্ঞানের সাহায্যে আমার জ্ঞানটাকে আপনাদের সামনে শেয়ার করব যাতে সঠিক উত্তরটা আপনার সামনে উপস্থাপন করতে পারি তো চলে আসুন যদিও এখনো অ্যান্সার্স কি বেরোতে অনেকটা সময় লাগবে এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে এই প্রশ্ন এবং এর উত্তর আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো চলে আসুন আমি প্রশ্নটা ক্যানালাইসিস করে দিচ্ছি আপনার সামনে টু দা পয়েন্টে যাতে উত্তরটা আপনি মিলিয়ে নিতে পারেন প্রথম প্রশ্ন আমি আর পড়ছি না শুধু উত্তরে চলে আসবো অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে ডি বাধুল স্রোতসূত্র প্রথম প্রশ্নটা ছিল যজুর বেদস্য স্রোত সূত্র মস্তি অ্যাপ্রটোপিড উত্তর বাধুল স্রোতসূত্র দ্বিতীয় প্রশ্ন আমি প্রশ্নগুলো পড়ছি না ডিরেক্ট উত্তরে প্রবেশ করব উত্তরটা ছিল উপাদান কারণং চ উত্তর সি পরের প্রশ্নে প্রবেশ করব ভাষাগত বাক্য রচনা ভবতী অ্যাকচুয়ালি উত্তরটা উত্তর হবে অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে অনির্বচনীয় অনির্বচনীয় এটা হবে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর প্রশ্নটির আমি আপনাকে একটা কথা বারবার বলেছিলাম ভালো করে মার্ক করলে বুঝতে পারবেন আমি বিগত আপনার পরীক্ষার যে বিগত পাঁচটা ছটা সালের প্রশ্ন ভালো করে করে যান অবশ্যই পনেরোটা প্রশ্ন কমন পাবেন আপনি যদি এই প্রশ্নটা আমি তো অ্যানালাইসিস করে দিচ্ছি ভালো করে মার্ক করবেন কতগুলো প্রশ্ন কমন এসেছে নেট থেকেও কমন এসেছে সেট থেকেও কমন এসেছে এবং শেষের দিকে একটা প্রশ্ন ভুল আছে উত্তর সেটাও আমি ধরিয়ে দেবো আপনাকে তো চলে আসুন চতুর্থ যে প্রশ্নটি স্ক্রিনের উপর রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে অহংসাস্য নেক্সট প্রশ্ন নম্বর নম্বর যে প্রশ্নটি রয়েছে আমি কিন্তু ওয়াই সিরিজ আলোচনা করছি বারবার বলছি যে সমস্ত আমার প্রিয় দর্শক বন্ধু ওয়াই সিরিজে পরীক্ষা দিয়েছেন আমি যেভাবে পরপর আলোচনা করে যাচ্ছি আপনার উত্তর কিন্তু এইভাবে মিলে যাবে আর যে সমস্ত আমার প্রিয় দর্শক বন্ধু এক সিরিজের প্রশ্ন দেখছেন দেখবেন যে ওই প্রশ্নটা কোথায় রয়েছে সেই প্রশ্নটা গিয়ে দেখুন আপনি উত্তরটা মিলে নিতে পারবেন আর যারা আমার নতুন ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে চলেছেন সদ্য মাস্টার ডিগ্রি করে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো উত্তর করে দিচ্ছি ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখুন তো পঞ্চম প্রশ্নের উত্তরটি হবে প্রভব এই উত্তরটি নেক্সট চলে আসুন পরবর্তী সরি এক মিনিট এই প্রশ্নের উত্তর এটা হবে না প্রভাব হবে না ক্রিয়াসু যুক্ত নিপো চার চক্ষু সহ ইত্যত্র কে চার চক্ষু সহ অ্যাকচুয়ালি হবে শৈবা অর্থাৎ ওটা হবে না শিব এটা ছিল ক্রিয়াদার্য নিয়ম থেকে চলে আসুন নেক্সট প্রশ্নে প্রবেশ করি প্রাচীন প্রাকৃত ভাষা অস্তি উত্তরটা হবে মধ্য ভারতীয় আর্য ভাষা ভাষাশাস্ত্র থেকে আছে একটু দেখলে বুঝতে পারবেন পরের প্রশ্ন সপ্তম প্রশ্নটি তুলে ধরতেছি উত্তরটা হবে অ্যাকচুয়ালি অবস্তু যেটা উত্তর করেছে আমার বন্ধু সতিে এপ্রোপ্রিয়েট করেছে নেক্সট এটা বুঝতেই পেরেছেন যে এটা মানে অফিশিয়ালি প্রশ্ন নয় যে আমার বন্ধু পরীক্ষা দিয়েছে আমাকে পাঠিয়েছে সেই প্রশ্নটাই আপনার সামনে আমি অ্যানালাইসিস করে দিয়েছি এবং যেটুক কোটালাইশন অ্যানালাইসিস করে দিয়েছি প্রত্যেকটা এপ্রোপ্রিয়েট উত্তর তুলে ধরতেছি পরবর্তী প্রশ্ন ছন্দাংশী ছাদনাথ। আমি প্রশ্নটি দীর্ঘায়িত ভিডিওটি কোরো না করার জন্য আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি নয় এরdagger প্রশ্ন ডেটা উত্তর শিক্ষায়াম টোটাল ডিটেলস সমস্ত প্লেলিস্টে গেলে আপনি সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়ে যাবেন সেখানে ডিটেলস আলোচনা করা আছে আপনার পরীক্ষামুখী করে স্টাডি রেডি করা আছে আপনি প্লেলিস্টে গেলে একটু দেখতে পারেন দশ নম্বর প্রশ্নটি রয়েছে ধর্ম কীর্তিনা বিয়েদাগেরটা উত্তর এগারো নম্বর প্রশ্নটি তুলে ধরছি যার উত্তরটা হবে রয়েছে মহাভাষ্যে সে একটা উত্তর বারদদাগের উত্তরটি হবে কুন্তক উপাধি হয়েছে একমাত্র রাজানক অর্থাৎ কুন্তকের রাজানক উপাধি ছিল নেক্সট তেরো নম্বর প্রশ্নে তুলে ধরতেছি প্রভাকর অ্যাপ্রোপ্রিয়েট উত্তর চতুর্দশ প্রশ্ন তুলে ধরতেছি উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট হলো বিন্ধ্যাচল পর্বত অ্যাপ্রোপ্রিয়েট উত্তর পনেরো দাগের প্রশ্ন তুলে ধরতেছি বেদান্তানুসারং প্রয়োজনম সেটি হবে উত্তর অর্থাৎ অজ্ঞান নিবৃত্তি স্বরূপানন্দ ব্যাপ্তিশ্চ চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্ন যেটি ছিল এবারে ষোলো নম্বর প্রশ্ন উত্তরটা ছিল যজুর্বেদে বি বিয়ের উত্তর নেক্সট সতেরো ত্যাগের প্রশ্ন অথর্ব বেদের সঙ্গে সম্বন্ধ যুক্ত ডি এরটা উত্তর আঠারো ত্যাগের বেদান্ত নাম কি মস্তি উত্তরটা হবে উপনিষদ প্রমাণম অর্থাৎ সি এরটা উত্তর উনিশের এদ বৃদ্ধ উত্তরটা হবে লং লকারে রয়েছে ভালো করে আপনি দেখলে বুঝতে পারবেন বি টা হবে উত্তর কুড়ি নম্বর প্রশ্নের উত্তরটা হবে উপমান অবেদ উত্তরটা হবে রূপক অনেকে কিন্তু উপমা উত্তরটা হবে রূপক অলঙ্কার আচ্ছা একুশ নম্বর প্রশ্নে প্রবেশ বলা অথর্ব বেদের প্রশ্নে প্রবেশ করব তে বাইশ নম্বর প্রশ্ন উত্তরটি ঋষ্য সিংহ রামায়ণ থেকে আছে দেখতে পাবেন পাবেন রামায়ণের প্রশ্নটা যে ভিডিওটা তৈরি করা হয়েছে সেখানে দেখলে যাবেনি উত্তরটা পেয়ে যাবেন নেক্সট পরবর্তী উত্তরটা হবে ভয়ম পরবর্তী প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নে প্রবেশ করব আমি দীর্ঘায়িত না করার জন্য আমি শুধু উত্তরগুলো উত্তর যাচ্ছি কারণ প্রশ্ন রয়েছে আপনার কাছে আর শুধু উত্তরটা আপনি মিলিয়ে নেবেন আর যারা আমার নতুন দর্শক বন্ধু নতুন ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা দিতে চলেছেন প্রশ্নটা স্ক্রিনের উপরে রয়েছে তারপরে শুধু উত্তর বলে যাচ্ছি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্রশ্নটাও দেওয়া আছে অফিসিয়ালি প্রশ্ন এবং উত্তরটাও দিয়ে রেখেছি এখানে আপনি প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারেন তাহলে চন্ডী শতক বানভট্টের লেখা নেক্সট প্রশ্ন এ ধাতু আশিলিং উত্তম পুরুষ এক বচনে রূপম উত্তরটা হবে এদিশীয় এরটা উত্তর নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্নে যাবো স্প্রিহতি এটা ইপসিত তমম হবে মাথা রাখবেন এটা বিয়েটা উত্তর সাতাশ নম্বর প্রশ্ন উত্তরটা হবে শ্রুতি এটা বেদের কথা বলা হচ্ছে নেক্সট আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হবে পরিণামবাদ ডিএটা উত্তর উনত্রিশ নম্বর প্রশ্ন হবে হবে নিত্যানি সি উত্তর 30 নম্বর প্রশ্নের উত্তর হবে লোপ ও সাকল্যস্য নেক্সট একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে চম্পুকাব্যম গদ্য পদ্যময় ভাষাকম এটা হবে সেটা উত্তর নেক্সট বত্রিশ নম্বর প্রশ্নে দেবদত্ত সংখ্য উত্তরটা হবে অর্জুনস্য সি উত্তর আচ্ছা 33 নম্বর প্রশ্নের একশো চারটি উৎকৃতি ছন্দের একশো চারটি থাকে নেক্সট পূর্ব উর্বশী সংবাদ ঋগ্বেদে দশম মন্ডলে রয়েছে এটা উত্তর নেক্সট চলে যাবো ৩৫ নম্বর প্রশ্নে উত্তরটা হবে তৈতিরীয় উপনিষদই কারণ আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে উত্তরগুলো করে দিচ্ছি তার ডিটেলস আলোচনা জানতে গেলে প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও রেডি করা আছে আপনার পরীক্ষা মুখী করে আপনাকে প্লে লিস্টে গিয়ে সেখানে দেখতে হবে তো ছত্রিশ নম্বর প্রশ্নের মাধ্যমিক কেন হলো সেটা জানতে পারবেন প্লে লিস্টে গিয়ে সেখানে ডিটেলস আলোচনা করা আছে

একচল্লিশ নম্বর প্রশ্নে প্রবেশ করব সম্বোধনে প্রথম বিভক্তি হয় নেক্সট বিয়াল্লিশ নম্বর প্রশ্নে প্রবেশ করব উত্তরটা হবে নিপুণতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তেতাল্লিশ নম্বর প্রশ্নে নির্ধারণের সপ্তমী উত্তরটা হবে সি চুয়াল্লিশ নম্বর প্রশ্নে উত্তরটা হবে বি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে উত্তরটা হবে ডি ছেচল্লিশ নম্বর প্রশ্নে উত্তরটা হবে বি সাতচল্লিশ নম্বর প্রশ্নে উত্তরটা হবে প্রশ্নের উত্তরটা হবে বি সপ্ত ভিডিওটা তৈরি করেছি সেখানে কিন্তু এটা রয়েছে যে ক এর উত্তরটা হবে এ প্লাস চিহ্ন মনে রাখবেন আচ্ছা পঞ্চাশ নম্বর প্রশ্নে উত্তরটা হবে কিসকিন ধা কাণ্ড তাহলে আপনি দেখবেন পঞ্চাশটা প্রশ্ন তুলে ধরলাম আপনার কতগুলো ঠিক হয়েছে জানাবেন আপনি চলে আসুন নেক্সট একান্ন নম্বর প্রশ্নে উত্তরটা হবে প্রাতিপদিকার্থ মাত্রে উত্তর বাহান্ন নম্বর প্রশ্নে মন উত্তর বি তিপান্ন নম্বর প্রশ্নে ডি উত্তর চুয়ান্ন নম্বর প্রশ্নে এ উত্তর পঞ্চান্ন নম্বর প্রশ্নে উত্তর আচ্ছা 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 ছাপান্ন

নেক্সট 61 নম্বর প্রশ্নে প্রবেশ করব 61 নম্বর প্রশ্নের উত্তরটা হবে এ সেটটা অবিদমান অলঙ্কৃতিয়য়তৌ নেক্সট 62 নম্বর প্রশ্নের উত্তর হবে বি এরটা 63 নম্বর প্রশ্নের উত্তর হবে 510 অর্থাৎ বি এরটা 64 নম্বর প্রশ্নের উত্তর হবে পঞ্জালী মনে রাখবেন মহাভারতী রীতি কিন্তু পঞ্জালী রীতি নেক্সট 65 নম্বর প্রশ্নের উত্তর হবে অবয়বী অবয়ব মোটেও হবে না নেক্সট ছেষট্টি নম্বর প্রশ্নের উত্তর হবে সহযুক্ত ইয় প্রধানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল সাতষট্টি নম্বর প্রশ্ন এ ধাতু অ্যাকচুয়ালি উত্তরটা হবে সুবন্তম নেক্সট আটষট্টি নম্বর প্রশ্নের উত্তরটা ছিল লক্ষণম উনষাট নম্বর প্রশ্নের উত্তরটি ছিল এ সত্তর নম্বর প্রশ্নের উত্তরটি ছিল এই সি ভাবলক্ষণা অনাদর বধিকাচ বারবার বলে দিচ্ছি এটা গেল সেট পরীক্ষা এর পরবর্তী আবারও সেট পরীক্ষা হবে এর মাঝে হয়তো নেট পরীক্ষা একটা বা দুটো হতে পারে তো এই চ্যানেলটি নেট এবং সেটের জেনারেল এবং সংস্কৃতির উপর টিউটোরিয়াল দেওয়া হয় স্টাডি দেওয়া হয় আপলোড করা হয় একের পর এক শিক্ষণীয় ভিডিও যদি প্রয়োজন মনে হয় চ্যানেলটির সঙ্গে যুক্ত থেকে একের পর এক সমস্ত সহযোগিতা নিয়ে আপনি জয়ী হতে পারেন একাত নম্বর প্রশ্নে উত্তরটা হবে বহুব্রীহ সমাস ডিটেলস জানতে গেলে আপনাকে প্লে গিয়ে সমস্ত ডিটেলস জানতে হবে দীর্ঘ করে করে জন্য সংক্ষেপে শুধু উত্তরগুলোই বলে যাচ্ছি চলে আসুন পরবর্তী বাহাত্তর নম্বর প্রশ্নের বিয়েতে উত্তর তিয়াত্তর নম্বর প্রশ্নের অকথিত অঞ্চল সূত্র আপনি জানেন যে দু যাচ পদদণ্ড রুধিপ হচ্ছে চি বুড়ু শাস জি মন্ত মুসাম কর্মসুখ সিয়াদ কথিত তথা সাত নিহি ক্রিস বহম আমি আর বলছি না অকথিত অঞ্চল সূত্রের উত্তর নেক্সট চুয়াত্তর নম্বর প্রশ্নের উত্তরটি হবে ডি নেক্সট 75 নম্বর প্রশ্নের উত্তরটি হবে সি এটা দেখে নেবেন 76 নম্বর প্রশ্নের উত্তরটি হবে বি কার্যং সহকারণত 77 নম্বর প্রশ্নের উত্তরটি হবে অভাব ডি এটা 78 নম্বর প্রশ্নের উত্তর হবে সি আচ্ছা 80 নম্বর প্রশ্নের উত্তর হবে অনির্বচনীয় খ্যাতি 80 নম্বর প্রশ্নের উত্তর হবে 60 আচ্ছা শেষে কিন্তু একটা প্রশ্নের উত্তর ভুল আছে আমি দেখেছিলাম বলুন জনকস্য চুরাশি নম্বর প্রশ্নের উত্তরটি হবে উপাশি নম্বর প্রশ্নের উত্তর হবে সহস্র কাকে বলা হয় রামায়ণ মহাভারত উত্তরটা হবে রামায়ণ হয়েছে চব্বিশ হাজার শ্লোক রয়েছে না চলে আসুন নেক্সট ছিয়াশি নম্বর প্রশ্নের উত্তর হবে ব্যতিরেক নেক্সট সাতাশি নম্বর প্রশ্নের উত্তরটি হবে ঋগবেদের ঐতর ব্রাহ্মণ কথা রয়েছে ঐতর এবং কৌশিত কি ঋগবেদের রয়েছে নেক্সট অষ্টাশি নম্বর প্রশ্নের উত্তরটি হবে তাণ্ডম পঞ্চবিংশতি ব্রাহ্মণের ব্রাহ্মণের অপর নাম হলো তাণ্ড ব্রাহ্মণ এটা আপনি জানেন আমিও জানি তো বৃদ্ধান্ন উপনিষদ পরবর্তী প্রশ্নের উত্তর হবে শতপথ ব্রাহ্মণে আপনি জানেন নেক্সট প্রশ্ন নব্বই নম্বর প্রশ্ন উমা হৈমবদ্ধ কোথায় রয়েছে উম সংবাদ রয়েছে এটা এটা কিন্তু হবে না আমার বন্ধু করেছে এটা হবে না এই যে প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অথচ ভুল প্রশ্ন এখানে হবে হরিসেন হরিসেন হবে এখানে এখানে হিরো হিরোসেন করে দিয়েছে এখানে হরিসেন হবে এটা মাথায় রাখবেন এটা হবে ও হরিসেন এটা প্রশ্নটার উত্তরটা হবে হরিসেন করে দিয়েছে হিরোসেন এটাই কিন্তু উত্তর এখানে আর কিছু হবে না হরিসেন হবে উত্তরটা হবে হরিসেন যে ঠিকই অ্যাপ্রপিট উত্তর করেছে নেক্সট প্রশ্ন এটা ভুল প্রশ্নের উত্তরটা ছিল কিন্তু এটা উত্তরটা ঠিকই দিয়েছে হিরোসেন যারা করবেন তারা উত্তর নাম্বার পাবেন আর যারা অন্য কবে নাম্বার পাবেন না বিয়া নম্বর প্রশ্নের উত্তরটা অ্যাকচুয়ালি উত্তরটা হবে প্রকাশনার্থং প্রশ্নটা ভুল ছিল সেটা আমি তুলে ধরলাম এই বলে কোন জিনিস নেই হরি সেন্টু মাথায় রাখবেন বিদ্যার কথা পঁচানব্বই নম্বর উত্তরটি হচ্ছে বৃহ উপনিষদি নেক্সট ছিয়ানব্বই নম্বর প্রশ্নটি তুলে ধরবো ছিয়ানব্বই নম্বর প্রশ্নটি হলো কেন উপনিষদি সাতানব্বই নম্বর প্রশ্নটি তুলে ধরবেন কারণ সাকল মুনি পদপাঠ করেছেন সাকল সংহিতা তারপরে চলে আসুন নম্বর প্রশ্ন সংবাদ জানেন এ উত্তর নিরানব্বই শতক্রতু কার বিশেষণ ইন্দ্রের বিশেষণ হয়েছে তারপরে অগ্নি সুপায়ন ভব কি আছে বহুপুরি সমস্যা আছে এখানে তো একশোটি প্রশ্ন আমি আমার জ্ঞান বিবেক বুদ্ধি থেকে বলছি হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি আপনার মনে হয়ে থাকে যে স্যার এই উত্তর এটা হবে না প্লিজ আপনি বক্সে লিখে আমি সেটাকে মূল্যায়ন করে আমি আপনাকে সঠিক উত্তর জানানোর চেষ্টা আর এই যে স্ক্রিনের উপরে যে দেখতে পেলেন যে প্রশ্নগুলি তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন পিডিএফ আকারে এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং উত্তরও সেখানে দেওয়া আছে আপনি প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারেন তো এই ছিল আজকের শিক্ষণীয় ভিডিও যদি ওয়েস্ট বেঙ্গল সেট চব্বিশতম সেটের সংস্কৃতের এই প্রশ্ন উত্তর ভিডিওটি আপনার এতটুকু উপকার এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে আর সর্বোপরি যদি আপনি এখন আমাদের ছোট্ট সংস্কৃত পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট সংস্কৃত পরিবারের সদস্য হয়ে উঠুন থ্যাংক ইউ